নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি একটা নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো আমি কি ভিডিও করছি, না দেখলে তো জানতে পারবে না, তাই দেখে বুঝে ভিডিওটাকে ভালো করে দেখে তারপরে তোমরা আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তো চলো আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। আর ভিডিওতে যাওয়ার আগে একবার তোমাদের বলে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা আগে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওতে যাওয়ার আগে আরও একটা কথা বলে দিই, তোমরা কিন্তু কেউ টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করো না, ঠিক আছে? টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করলে ভিডিওটা, দেখো আমি যে এত কষ্ট করে ভিডিও করছি তা তো আমার কোনো লাভ হবে না, আমার কষ্টের কোনো মূল্য আমি পাবো না, ঠিক আছে? তো তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে আমি একটু কষ্টের মজুরিটা পাই, না হলে কষ্ট করে ভিডিও করে তোমরা দেখবে না, স্কিপ করে দেবে, টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করে চলে যাবে, তাহলে তো আমার চ্যানেলের ক্ষতি হবে। আর আমি কষ্ট করে বানাচ্ছি, তার যদি আমার চ্যানেলের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সেটা তো ভালো লাগবে না, তাই না? তাতে আমার ভিডিও করার কোনো আগ্রহই থাকবে না, আমার মনে হবে দূর আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর কেউ আমার ভিডিও দেখছে না, তাতে কি ভালো লাগে? তো প্লিজ তোমরা দেখো ভিডিওটা, দেখার পরে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করি। পপিং করবো, আমাকে বন্ধু বলেছে আই বলটাকে ভালো করে পপিং করতে। চলো কষ্ট করে ভিডিওটা করছি, চোখ টেনে টেনে এতক্ষণ ধরে চোখ টেনে রেখে, চোখের আমার এইগুলো তো বলো কষ্ট হয়, স্বাভাবিক, যে কোনো ভিডিও করতে তো কষ্ট হয় বলো? কষ্ট করে ভিডিও করে তারপরে যদি পরিশ্রমের ফল না পাওয়া যায় তাহলে তো আর ভিডিও করার কোনো মানেই হয় না, কোনো আগ্রহই থাকে না। তো সেই জন্যই বলছি তোমরা দেখে তারপর আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? যে বন্ধু রিকোয়েস্ট করেছে সে তো অবশ্যই দেখো, ঠিক আছে? সে পুরোটা দেখবে, দেখার পরে তারপর জানাবে কেমন লেগেছে, সব বন্ধুরাই দেখবে, দেখে তারপর আমাকে পরিশ্রমের ফলটা দেবে। আমার যে কোনো ভিডিও বানাতে আমাদের অনেকটাই খাটতে হয়, কারণ ভিডিওটাকে প্রথমে শ্যুট করতে হয়, তারপর সেটাকে এডিটিং করতে হয়, তারপর আপলোডিং করে তারপরে পাবলিক করতে হয়, তো অনেকটাই তো খাটতে হয়, খেটে খুটে তারপর যদি পরিশ্রমের ফল না পাওয়া যায় সত্যি সবারই মন খারাপ হয়ে যায়, আমারও সেরকম, আমিও তো সেই মানুষ, তাই না? তো সবারই যখন মন খারাপ হয় পরিশ্রমের ফল না পেলে, আমারও মন খারাপ হয় পরিশ্রমের ফল না পেলে। তো সেই জন্য বলছি আমি যে পরিশ্রম করছি তার ফলটা অবশ্যই তোমরা আমাকে দিও, ঠিক আছে? চলো দেখো ভিডিওটা।
একটা অনেকক্ষণ ধরে এরকমভাবে পাতা টেনে পপিং করলাম। বন্ধু বলেছে যখন করতে তো হবে, তাই না? কেমন লাগছে সেটা তো আমাকে জানাও। ভালো লাগছে কি? ভালো লাগলে তাহলে তো আবার ভিডিওটা করব, আর যদি ভালো না লাগলে তাহলে আর ভিডিওটা করব না। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমি ভিডিওটা বেশি বড় করছি না, ছোটই করেছি। তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরোটা দেখো, দেখে তারপর তোমরা আমাকে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে, কারণ রিকোয়েস্ট ভিডিও, আর রিকোয়েস্ট ভিডিও মানে থাকে প্রতিদিন নতুন নতুন চমক। আর সেই নতুন নতুন চমক দেখতে হলে আমার চ্যানেলে তো তোমাদেরকে আসতেই হবে, ঠিক আছে? আমার চ্যানেল শানবাংল ভিডিওতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিই। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো। আবার চলে আসবো তোমাদের সামনে নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে। বন্ধুরা রিকোয়েস্ট করলে সেটা তো রাখতেই হবে, তাই না? বন্ধুরা রিকোয়েস্ট করলে আমি রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে আসবো আবার, ঠিক আছে? চলো টাটা, বাই বাই। আর যাওয়ার আগে একবার তোমাদের মনে করে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকো বেল আইকনটাকে অল করে দাও, তাই আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। যার নতুন বন্ধু তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো আমার ভিডিওটাকে দেখলে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু তারা তো সবসময় আমাকে আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তো প্লিজ তোমরা সবাই আমাকে একটু হেল্প করো। আমি আজ পর্যন্ত যতদূর এগিয়েছি শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্য। আমি চাই তোমরা আমাকে আরও একটু সাপোর্ট করো, যাতে আমি আরও একটু এগোতে পারি, ঠিক আছে? তো চলো আমি এখানেই শেষ করে দিই, টাটা।